তার জন্য নির্বাচন হবে না এটা তো হতে পারে না। বিদায় ঘন্টা বেজে গেছে, সময় ফুরিয়ে আসছে আওয়ামী লীগের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন তার বাস্তবায়ন দেখতে চায় তারা। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকার অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনাকে স্বাগত জানান তারা, তবে কথা ও কাজের মধ্যে মিল আছে কিনা তা পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে বাংলাদেশ সরকার কীভাবে কাজ করবে তা বুঝতে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। আমাকে যেভাবে ইউনাইটেড স্টেটস কমান্ড করতে পারে, আমি ঠিক সেইভাবে ইউনাইটেড স্টেটস ও ওয়াশিংটনে গিয়ে হামকে ধমকি করতে পারছি না, এটা একটা বাস্তবতা। তো আমাকে বাঁচাতে হলে, আমার জনগণকে বাঁচাতে হলে, আমার গার্মেন্টসকে বাঁচাতে হলে, আমার সাধারণ জনগণকে বাঁচাতে হলে, যে দাবিটা আমাদের জনগণের এবং পাশাপাশি বাহিরের, ওরা খুব বেশি দাবি করেনি, ওদের একটাই দাবি যে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ট্রেডেবল, এবং এখানে কোনো রকম কারচুপির আশ্রয় নেওয়া যাবে না। যেমন আমরা অতি সাম্প্রতিক খুব কষ্ট পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া এবং আরেকটি জায়গায় লক্ষ্মীপুরে, ওখানে ও সিল মারা হচ্ছে, আমরা সেটা প্রতিহত করতে পারি, আমাদের প্রশাসন পারি, আমাদের নির্বাচন কর্মকর্তারা পারি, এটা লজ্জাস্কর। তবে এই সিল মারাটাও কিন্তু আমাদের নির্বাচনের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে, এটা মন্দ সংস্কৃতি, যে পশু শক্তি ব্যবহার করা, কালো টাকা ব্যবহার করা এবং এই ধরনের কারচুপি করা দীর্ঘদিন ধরে চর্চার মাধ্যমে একটা অপসংস্কৃতির চর্চা হয়ে গেছে। নির্বাচন সংক্রান্ত সকল তথ্যভুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।